থেকে 20 গ্রেডের চাকরি, এটা কি আপনার স্বপ্ন? যদি তাই হয়ে থাকে এবং রিটার্নে পাস করতে পারছেন না, বিষয়টা যদি এরকম হয়, তাহলে আমি সাজেশন দিব যে আপনার হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের যে প্রফেসরসের 11 থেকে 20 গ্রেডের যে বইটি আছে, সেই বইটা একবার পড়ে দেখতে পারেন। এবং আমি নিশ্চিত এই বইটা আপনার যদি কমপ্লিট করতে পারেন, তাহলে আপনাদের হচ্ছে মানে এই 11 থেকে 20 গ্রেডের চাকরি পরীক্ষায় রিটার্নে কোনো সমস্যা হবে না। বর্তমানে যে কম্পিটিশন, দেখা গেছে 70 মার্কের 60-55, ইভেন এই মার্কেও অনেক সময় মানে রিটার্নে পাস করা সম্ভব হয় না, অনেক সময় 65+ লাগে। সো এত কমন পাওয়ার জন্য বিভিন্ন রকমের বই পড়ে সময় নষ্ট করে মানে আলটিমেটলি অনেক পরিশ্রম করা লাগে। সো এই জিনিসগুলো যদি আপনি একটা বইয়ের মধ্যে পেয়ে যান, তাহলে আপনার কষ্ট কম হচ্ছে এবং এই বইটার উপরে শ্রম দিয়ে বইটাকে ঝাঁঝা করে ফেলতে পারলে আপনি দেখা গেছে যে আপনার রিটার্নটা একটু তুলনামূলক সহজ হয়ে যেতেছে। তো রিটার্নের কারণেই কিন্তু আপনি প্রথম স্টেপেই বাধা পেয়ে যাচ্ছেন। সো এই বইটা পড়ে আমি এবং আমার পরিচিত যত জনকে আমি চাকরি পেতে দেখেছি, এই বইটা পড়েই চাকরি পেয়েছে। সো আপনারাও এই বইটা পড়ে আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। তো এটার জন্য যেটা করতে হবে, এই বইটার বাজার মূল্য কিন্তু 450 টাকার মতো, আর একটু কম বেশি হতে পারে। তো এত টাকা দিয়ে না কিনে আপনারা হচ্ছে জিনিসটা পিডিএফ পড়তে পারেন। আমি পিডিএফটা কালেক্ট করছি অনলাইনে এক ভাইয়ের কাছ থেকে। তো আপনারা যদি পড়তে চান, অনেকে টাকার জন্য কিনতে পারতেছেন না, মানে অন্যভাবে নিয়ে না বিষয়টা, তো তারা চাইলে আমার কাছ থেকে এই বইটার পিডিএফ নিয়ে পড়তে পারেন। আমি চাই যারা পরিশ্রম করতেছেন সবার যাতে চাকরি হয়। সো বইটা বাজারে থেকে যদি কিনে পড়তে পারেন, সেটা কিন্তু অনেক বেটার হবে, কারণ পিডিএফ থেকে অনেক সময় পড়া হয় না, আর পিডিএফের পড়াটা এত বেশি মনোযোগও দেওয়া অসম্ভব হয় না, কারণ বইয়ের পড়া বইয়ের পড়াই আর পিডিএফের পড়া পিডিএফের পড়াই। তারপরেও যদি একান্তই কেউ যদি চান যে না, আমার পক্ষে বই এখন মানে নেওয়া পসিবল হচ্ছে না, কিন্তু আমি মানে চাকরিটা আমার খুবই দরকার, আমার রিটার্নে পাস করাটা খুব ইম্পর্টেন্ট, তাহলে বলবো যে এই বইটা পিডিএফও পড়তে পারে, বাট আশা করি পিডিএফ থেকে বই পড়াটা বেশি ইফেক্টিভ হবে। তো যাতে লাগবে কমেন্ট করতে পারেন।